নানা বিষয়ের জ্ঞান আমি তাকে দান করেছি প্রজ্ঞা দান করেছি মানুষের স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন এবং তার আচরণটা এতটা আর কি মাধুর্যপূর্ণ ছিল এতটা অসাধারণ ছিল যে উনি মিশরের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। নবুগত প্রাপ্তির আগে আজকের আলোচনাটা এতটা গুরুত্বপূর্ণ যে প্রতিটা আয়াত ধরে ধরে যদি আমরা দেখি আপনার আমার জীবনের সাথে মিশে আছে দু সালে আমরা অবস্থান করছি আজকে আপনার আমার জীবনের সাথে যা ঘটে আপনার আমার পরিবারে যা ঘটে আমাদের ভাই ব্রাদারদের সাথে যা ঘটে আমাদের পরিবেশ পরিস্থিতি সমাজের সাথে যা ঘটে এটার সাথে আপনার দেখবেন সুরাই ইউসুফের কি অসাধারণ একটা মিল রয়েছে আপনার কাছে মনে হবে আল্লাহ তালা যেন এই মুহূর্তে আপনার জন্য আমার জন্য আমাদের এই সমাজের জন্য যেন আল্লাহ এই আয়াতিল করেছেন হ্যাঁ আল্লাহ এটাই হলো কোরআনের মহা আপনি যখনই কোরআন পড়বেন কোরআন কখনই আপনার কাছে পুরনো মনে হবে না আপনি যতবার পড়বেন আপনি অর্থের দিকে যখন তাকাবেন দেখবেন একটার পর একটা অর্থ আপনার কাছে এমনভাবে ধরা দিচ্ছে আসছে আপনি ভাববেন যে সর্বনাশ এর আগে তো এই চিন্তাটা করে নাই হ্যাঁ আল্লাহ এটা হলো কোরআনের একটা মজেসা তা আমরা আজকে বিশ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তালা সুরা ইউসুফের আলোচনা শুনবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه في بيتها عن نفسه وغلقت الابواب وغلقت الابواب وقالت هيت لك অল এমে ইন এমে ইনহুলে ইউফলেহু জলি সো দ্য হ লং লাউজিং বিশ থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম যার এরশাদ হচ্ছে বিতাড়িত শয়দান থেকে আল্লাহর কাছে পানাচেই পরম মেহেরবার আল্লাহ জালান নামে শুরু করছি বর্ষা রও হু বিসামা নিমবাসিন দ্বারাহিম আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বললেন যে হজরত ইউসুফ আলী ইসালাসাল্লামকে তারা অল্প কিছু মুদ্রায় যেগুলো গণনা করা যায় অল্প কিছু মুদ্রায় বিক্রয় করে দিলেন এই যে কথাটা আমি গত সপ্তাহেও বলেছিলাম আজকে এখান থেকে এই জন্য করছি অনেক সময় আমাদের সমাজে এমন অনেককে আমরা দেখি যারা একটা পর্যায়ে সমাজের ভিকারি হয়ে বসবাস করেন অথচ তাদের বাপ দাদাদের অথবা তারই একটা সময় প্রাচুর্য ছিল অনেক কিছু ছিল আপনি যদি তার জীবন দেখেন যে কেন তার আজকের এই অবস্থা তখন সে বলবে যে ভাই আল্লাহ তো দিছিলেন রাখতে পারি না আল্লাহ তো সম্পদ দিয়েছিলেন আল্লাহ তো এটা দিয়েছিলেন ওটা দিয়েছিলেন কিন্তু কাজে লাগাইতে পারি না হজরত ইউসুফকে আল্লাহ রব্বুল্লা আলমিন যে পরিবারের মধ্যে দিয়েছিলেন যে দশটা ভাই পেয়েছিল এমন একটা বরকতময় মানুষ যার উসিলাতে রব্বুল্লা আলমিন কত কিছু দেবেন কিন্তু তারা তাকে মূল্যায়ন করতে পারেনি অবমূল্যায়ন করে স্বল্প মূল্যে তাকে বিক্রয় করে দিয়েছে তো প্রথমত তারা নিজেরাই তাদের ঘর থেকে আল্লাহর পক্ষ থেকে যে রাহমতের মাধ্যম হিসেবে এসছিলেন তাকে তারা দূর করে দিয়েছে অর্থাৎ ব্যবসাটা তাদের ভালো হয় নাই আর দুই নম্বর হলো যে মানুষটা তাকে ক্রয় করে নিয়ে গিয়েছিলেন উনি যখন মিশরে বিক্রয় করে দিলেন তা সিরের মধ্যে আসছে যে এই মানুষটা আজীবন আফসোস করেছেন যতদিন বেঁচেছিলেন আফসোস করেছেন কারণ এই মানুষটার আফসোস এটাই রে আমি কাকে ক্রয় করে কেন আমি তাকে বিক্রি করে দিলাম কেন আমি তাকে আজাদ করলাম না ইউসুফের মতন মানুষ তিনি যখন পরবর্তীতে জানতে পারলেন ইনি একজন নবী তখন সারা জীবন তিনি আফসোস করেছেন তো এই জন্য অনেক সময় হয় কি আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দেন সেই নিয়ামতের কদর করতে পারি না এটাই হলো মূল কথা যে তাদেরকে আল্লাহ এমন জিনিস দিলেন অল্প কয়েকটা টাকায় অল্প কয়েকটা মুদ্রায় তারা বিক্রি করে দিল ভাই আমাদের প্রত্যেকের বাড়িতে এমন আল্লাহ তালা আল্লাহর সাথে বড় বড় বিনিয়োগ করার মাধ্যম দিয়ে দিয়েছেন আমরা হয়তো বুঝতে পারি না যেমন মনে করেন আমরা যে হালাল হারাম বাছাই করি না আপনার অর্থনৈতিক জীবনে আপনি যদি হালালটাকে বাছাই করেন তাহলে আপনার লাভটা কী হবে আমরা যারা হারামের পিছনে ছুটে চলেছি কেমন আমরা মনে করি কি হারাম উপার্জন রাত দিন দেখার দরকার নাই টাকা কামাও পয়সা কামাও কামাইতে থাকো এটার কোনো শেষ নাই যেভাবে চাও সেভাবে কামাই করো দেখবেন অনেক মানুষ আছে গতকালকে একটা নিউজ দেখলাম যে উনি একশো টাকা পর্যন্ত ঘুষ খায় ঘুষ ছাড়া ওনার কোনো কিছু হজম হয় না ঘুষ খাবে এই বেচারা তার অবস্থা হলো এমন সমাজে এমন অনেক জায়গায় আপনি পাবেন অনেক টেবিলে তারা চেয়ারে বসে থাকে এবং সারাদিন হাঁ করে থাকে যে কখন আসবে কখন আমি নির্ভর আপনি মসজিদ বলেন মাদ্রাসা বলেন ভালো মানুষ বলেন এমনকি আমরা এটাও দেখি যে কবরস্থানে কারো মা বাবা কবরস্থ করার পরে সে কবরটা রাখার পর্যন্ত নাকি ঘুষ দিতে হয় সমাজ কোথায় চলে গেছে এই মানুষগুলো জানে না এই মানুষগুলো জানে না যে তারা যদি একটু হালালভাবে জীবনযাপন করতো তাদের তকদিরে যা আছে সেটাই সে পেত এটা সে হালালভাবে হোক হারামভাবে হোক আল্লা রব্বুল আলমী তকদির লিখে রেখেছেন নির্দিষ্ট করে দিয়েছে এখন দুইটা রাস্তা দিয়ে দিয়েছে তুমি কোন পথে ইনকাম করবা মানুষ ইনসান তারা হুড়া প্রবণ সে অস্থির সে নগদে বিশ্বাস এই কারণে কি করে অনেক সময় সে লাভ লোকসান বুঝে না সে মনে করে এটাতেই লাভ সে মনে করে দুনিয়ার জীবনে কয়দিন আর বাঁচবো যা পাবো তাই লাভ এইভাবে সে যখন উপার্জন করার চেষ্টা করে হারাম আর বাছাই করে না সে যা উপার্জন করে হারামভাবে সে যদি একটু ধৈর্য ধারণ করতো সে যদি হালালভাবে জীবনযাপনের চেষ্টা করতো আল্লাহ তালা তাকে সেটাই দিতেন এটা হলো একটা বিষয় আরেকটা হলো আমাদের বাসাবাড়িতে অনেকের মা আছেন বাবা আছেন আছেন না ভাই আমরা করি কি এখানেও একটা লস করে ফেলি মা বাবা হলেন আপনার আমার বাড়িতে যাদের মা বাবা বেঁচে আছেন তারা হলেন আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য এখনও আল্লাহ রসুলের পরে একটা অনন্য শ্রেষ্ঠ নেয়া হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার কাজ হচ্ছে না আপনি সৎভাবে জীবনযাপন করেন আপনি আপনার মায়ের কাছে বাবার কাছে দোয়া চান আপনার খরচের একটা ভালো অর্থ তাদের পেছনে ব্যয় করেন আল্লাহ বরক তার করবেন ইয়াস আলুন ফেকন তারা জিজ্ঞেস করে কোন খাতে ব্যয় করবে আপনার কাছে অর্থ আসছে কোন খাতে আপনি ব্যয় করবেন আপনি দান করবেন সাদাকা করবেন মসজিদে দিবেন মাদ্রাসা দিবেন কোথায় দিবেন আল্লাহ তালা বলছেন ফালিল ওয়ালিদাইন এক নম্বর হলো মা বাবার জন্য খরচ করো রবীন্ন আপন জনদের জন্য খরচ করো বল সাকিন এরপরে এ তিন মিসকিনদের জন্য খরচ করো আল্লাহ তালা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন আমরা করে কি মা বাবা ঘরের মধ্যে পড়ে আছেন তাদের দেখার কেউ নাই গত বছর একটা নিউজ পেয়েছিলাম যেখানে বাবা তিন দিন ধরে ঘরের বাইরে অবস্থান করছেন বয়স্ক মানুষ আর কি উনি যেন এখন মৃত্যুর অপেক্ষা করছেন কারণ কোনো ছেলে তাকে আর রাখতে চাচ্ছে না এখন ঘরের বাইরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিছানার মধ্যে বাবা শুয়ে আছে দেখার কেউ নাই ওরা এতটা এতটা ওরা কপাল পোড়া যে ওরা বুঝে নাই যে ওরা কি বের করে দিল ওরা ভাবতেছে মাস যে বাবার পিছনে চার হাজার টাকা তিন হাজার টাকা খরচ হবে ও বুঝে না এই তিন হাজার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন যে ওকে তিন লাখ টাকা দিয়ে ধন্য করতেন তিরিশ লাখ টাকা দিয়ে ধন্য করতেন ও এটা বুঝতে পারে না এমন ব্যবসায়ী কিন্তু আমাদের সমাজে আছে আছে না অল্প কিছু হিসাব করে দূর এদের পিছনে এমন খরচ হবে স্ত্রী বলছে কি করবা এই ঝামেলা রেখে পাঠায় দাও বৃদ্ধাশ্রমে হু হু করে আমাদের সমাজে বৃদ্ধাশ্রম বাড়ছে ভাই বাড়তেছে না হু হু করে বাড়তেছে বৃদ্ধাশ্রমে আমরা এখন পাঠিয়ে দিচ্ছি আমাদের মা বাবাদেরকে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আহ আপনি যাকে ঘরে রাখলে আপনার ঘরে রহমত নাজিল হতো আপনার বরকত পেতেন টাকায় বরকত হতো ব্যবসা বাণিজ্যে বরকত হতো এটা আপনি বুঝতে পারলেন না অসারহু বিশ্বাণীমবাক্সের দ্বারা দিম আদৌদা রহমতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন এই জন্য এটা করবেন না আজীবন তারা প্রস্তাইছে আজীবন এই দশ ভাই আফসোস করছে এবং যখন হজরত ইউসুফ আলি সাল্লাহসাল্লামের সাথে তাদের পরিচয় হলো তখন তো আর লজ্জায় তারা কোনো দিকে তাকাতে পারছিল না আর যে লোকটা বিক্রি করে দিয়েছিল সেই আফসোসটা করেছে আমি কি করলাম ইউসুফ আলি ইসালামের মতন মানুষকে আমি বিক্রয় করে দিলাম উনি কি বিক্রয় যোগ্য ওনার কি কোনো মূল্য ধরা যায় এই জন্য ভাইরা আমার আমাদের বাসাবাড়িতে এমন অমূল্য রত্ন আছে এই রত্নদেরকে আমাদের হিফাজতে রাখতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ তালা বলেছেন দেখেন আল্লাহ রব আলিন চাইলে কি হয় আমরা আগেই জেনেছি ওনাকে মিশরের আজিজ তাকে কিনে নিয়েছেন কেউ বলেছেন তিনি ছিলেন মিশরের গভর্নর কেউ বলেছেন খাদ্যমন্ত্রী যাই হোক উনি নিয়ে গিয়ে ওনার স্ত্রীকে বলছেন যে আমি তোমাকে দিলাম তোমার কাছে রাখো এই ছেলে বড় হয়ে আমাদের সন্তানের কাজ করবে আমাদের অনেক উপকারে আসবে আমি যে কথাটা বলতে যাচ্ছি আল্লাহ রব বললেন তার পরের অংশে ফিল আউ এভাবেই আমি ইউসুফ আলী সাল্লা সালামকে মিশরের মাঝে প্রতিষ্ঠিত করলাম সমাজ দেখেছে দুনিয়া দেখেছে সবাই দেখেছে দশ ভাই দেখেছে যে ইউসুফ পল্ল কোথায় কুয়ার মধ্যে আল্লাহ ওই কুয়ার মধ্য থেকে তুলে এনে মিশরের একটা বড় জায়গায় বাড়িতে অথবা গভর্নরের বাড়িতে আল্লাহ তালা সসম্মানে তাকে রাখার ব্যবস্থা করে দিলেন আর বললেন এভাবেই আমি মিশরে ইউসুফ আলী সালাতামকে প্রতিষ্ঠিত করলাম গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম বিপদ আসলেই ভয় পাবেন না হতাশ হবেন না ধৈর্য হারা হবেন না ভরসা রাখুন আল্লাহর উপর আপনি এটা মাথায় রাখুন আজকে যে ঘটনা ঘটেছে দুনিয়ার মানুষ অথবা আমার ভেতরে এটা আফসোস আসছে কিন্তু আগামী পাঁচ বছর দশ বছর পরে এটা আফসোস হবে না মনে হবে এটাই সঠিক ছিল একজন ভাই তিনি যখন উনি একটা বড় জব করতেন তো জব করার পর যাই হোক ওনাকে ওএসডি করা হলো সৎ মানুষ ওএসডি করাবো তো উনি ওএসডি হওয়ার পরে ওনার মনটা খুব খারাপ হয়ে গেছে আমি বললাম ভাই এতেই কল্যাণ আছে আল্লাহ আপনাকে এখানেই কল্যাণ রেখেছেন আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখুন এর কিছুদিনের মাথায় তো ওনার জায়গায় যাকে আনা হয়েছে বা ওনাকে যেখানে দেওয়ার কথা ছিল দেওয়া হয় নাই শোনা গেল যে ওই ব্যক্তি টিকতে না পেরে টিকতে না পেরে উনি আত্মহত্যা করেছেন আরেকজন ওনার জায়গায় তখন আমি বললাম যে ভাই আমার এইবার আপনি বলেন আপনার জায়গায় যাকে বসানো হয়েছিল বা যিনি বসছিলেন উনি টিকতে না পেরে ওনার জীবনটাকে নাশ করে দিয়েছেন একজন মানুষ কখন তার জীবনকে দিয়ে দেয় ভাই এত সহজ না তো মানুষ এতটুকু অন্তত বুঝে এতটা পাগল না আমরা আমরা এতটুকু বুঝি যে আমার জীবনের চাইতে প্রিয় আর কিছু হতে পারে না মানুষ এটা একটা একটা পর্যায়ে বুঝে তো কোন পর্যায়ে সে এই কাজটা করেছে তাই আমি বললাম ভাই আপনি যদি থাকতেন তাহলে সেই পর্যায়ে হয়তো আপনাকে যেতে হতে পারত আল্লাহ আপনাকে সরাই দিচ্ছে উনি বললেন যে ভাই একদম ঠিক কথা বলেছেন আল্লাহ আমাকে রক্ষা করছে তো ভাই এই জন্য আপনাদেরকে বললাম আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ইউসুফকে এইভাবেই আমি মিশরে প্রতিষ্ঠিত করলাম কিন্তু পেছনের সাইটটা কেমন ছিল মুসলমান যেন কখনো হতাশ না হয় এই আয়াত থেকে সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন এরপরে আলামিন বললেন আমি তাকে মিনতা উইলিল যে নানা বিষয়ের জ্ঞান আমি তাকে দান করেছি প্রজ্ঞা দান করেছি মানুষের স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন এবং তার আচরণটা এতটা আর কি মাধুর্যপূর্ণ ছিল এতটা অসাধারণ ছিল যে উনি মিশরের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে নবুগত প্রাপ্তির আগে সরোহান নবুগত প্রাপ্তির আগেই ওনার পুরো মিশরের মধ্যে একটা সুনাম ছড়িয়ে পড়েছিল এবং উনি যেই কাজটা করেছিলেন তখন হলো ওই যে বড় বড় মন্দির ছিল সে মন্দিরের মধ্যে পুরো ছিল এই পুরোহিতরা কী করতো ওই মানুষ ভোগ দিত সেই ভোগগুলো তারা খুব মজা করে খেয়ে ঠেয়ে একাকার হজরত ইউসুফ আলী হিসাল্লাম ধীরে 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 দাওয়াতি কাজ করলেন প্রথম কাজটা শুরু করলেন উনি যেই জায়গায় থাকতেন ওনার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে উনি কাজ শুরু করলেন একে একে দেখা গেল যে ওই ওনার এরিয়ার মধ্যে যারা ছিল মোটামুটি নিচের লেভেলের এরা প্রায় সবাই ইমানের ছিল হসরত ইউসুফ আলী সাল্লা এই চরিত্র মাধুর্য দিয়ে উনি যেভাবে মানুষের আর কি ভালোবাসা অর্জন করেছিলেন আজকে আমরা যারা দায়ের কাজ করি আমরা যারা মুসলিম আমরা মুসলিম মানে প্রত্যেকে আমরা দায়ী এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আজকে আমাদের মতের সাথে আপনার মত মিলে নাই আপনাকে আমার ভালো লাগে না আপনি কিন্তু অমুসলিম না আপনি মুসলিম যেমন তেমন মুসলিম না আপনি আমার সাথে বসে নামাজ পড়েন কিন্তু আপনার মতের সাথে আমার মত মিলে নাই আপনাকে আমার ভাল লাগছে না অথচ ইসলাম কি শিক্ষা দিয়েছে যে বিধর্মীর সাথে তুমি আচরণ করবে ভালোবাসাপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ আচরণ করবে তোমার ঝুঁকবেন উনি দিন বুঝবেন দিনের সৌন্দর্য বুঝবেন আর আজকে আমরা যারা টুটা ফুটা একটু দুই একটা কথা বলতে পারি আমরা মনে করছি যে আমরা অনেক কিছু হয়ে গেছি আমরা যা বলছি এটাই রাইট বাকি সবশেষ এটা ধারের কাছে যাওয়া যাবে না গালি গালাজ ইত্যাদি করছি অথচ এক মুসলিম হয়ে আরেক মুসলিমের সাথে আচরণ করছে। নবীওয়ালা যে শিক্ষা সেই শিক্ষা থেকে আজকে শত শত মাইল আমরা দূরে এটা আমাদের প্রত্যেকের মধ্যে আজকে শয়তান এই বিষগুলো ঢুকিয়ে দিয়েছে এগুলো বের করে ফেলতে হবে প্রত্যেকটা মানুষকে আপনার ভালোবাসতে হবে আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন

কিভাবে মানুষ ইমানদার হবে আর আজকে আমাদের মধ্যে লোভ হলো আমি এই দলের মানুষ সব কিভাবে আমার দলের হবে মুসলমান কিন্তু ওই একটা দল করিত আমার দলের সবাইকে নিয়ে আসতে হবে এটাকে দূর করতে হবে ভাই মানুষকে ভালোবাসতে হবে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন নামাজ পড়ার তৌফিক পেয়েছেন বলে আজকে নামাজ পড়তেছেন আপনি কাকে কি বলেন না বলেন আল্লাহ তালা যদি যান মুহূর্তের মধ্যে আপনি ঘুরে যেতে পারেন এমন ঘটনা আছে জোনায়দ বগদাদি রাহিমা ভুল্লার ওস্তাদ ওনার ঘটনা আসছে এইভাবে যে উনি ওনার সাগরেকে নিয়ে যখন যাচ্ছিলেন খ্রিস্টান লোক দেখলেন পাদ্রীদেরকে দেখেছেন তো ওনার ভিতর একটা ইয়ে লাগছে কি মানুষগুলো আল্লাহকে চিনে না বুঝে না নামাজ পড়ে না একটা তুচ্ছ তচ্ছিল্য একটা ভাব আসছে আমি তো নামাজি আমি তো নামাজ পড়ি এমন আসে কিন্তু আমাদের আসে না ভাই যারা একটু নামাজ পড়ি তাহার যুদ্ধ একটু দাঁড়ি আছে টুপি আছে হ্যাঁ ইমাম ইমামতি করি খতিবগিরি করি একটা ভাব চলে আসে এরা কি আল্লাহ একটা ওনার ভেতরে এমন আসছে আল্লাহ সব হায়না হুয়া তালার সাথে সাথে তাকে শিক্ষা দিয়েছে ওই পাদ্রীর মেয়ে ছিল সুন্দরী তার দিকে তার নজর পড়ে গেছে সে এখন এতটাই পাগল হয়ে গেছে তার বেঁধে বলছে তোমরা চাও সে সরাসরি পাদ্রীর কাছে গিয়ে বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই পাদ্রী বলছে এত সহজ না এত সহজ না আপনাকে আমাদের ধর্ম বহন করতে হবে এবং দুই বছর একটা বিশেষ প্রাণী আপনাকে চড়াইতে হবে তারপরে বুঝছেন তো বিশেষ প্রাণী কি উনি তাই করলেন উনি তাই করলেন উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন উনি বিশেষ প্রাণী চড়াইলেন একজন ওস্তাদ তার জীবনের ঘটনা বলছি সত্য ঘটনা সর্বশেষ কি বলুন দুই বছর পরে যখন বিয়ের সময় হল ওই ওনার সাগরে ওনারা দোয়া করছেন যাই হোক আসছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার উপর রহম করলেন হঠাৎ করে তার দৃষ্টি পড়লো তুমি উপলব্ধি করলেন যে আমি কি করলাম সাথে সাথে তিনি আবার অজু গোসল করে কালিমা করে আল্লাহর কাছে দ বা করে ফিরে আসলেন এই জন্য রবগুলা আলামিন একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আলাহ তুজে কোলো বানা বা হাদাই জানা ওয়াহাবলানা মিল্লা দুল আমার বন্ধু সানাউল্লাহ ভাই কয়েকদিন আগে একটা কথা বলছিলেন হালাকাতে অসাধারণ একটা কথা ছিল আমি আপনাদের সামনে বলছি যে দেখেন এই যে আমরা দোয়াই বলি যে হে আমাদের রব হে আমাদের মালিক হেদায়ত আনার পরে হেদায়ত আসার পরে আমি তোমার পক্ষ থেকে হেদায়ত পেয়েছি তার মানে এইটা না এটার উপর আমি চিরস্থায়ীভাবে থাকতে পারব আমার হৃদয়টাকে তুমি বক্র করে দিও না আমাকে হেদায়ত দেবার পরে হৃদয়কে বক্র করে দিও না কেমন সেটা এটার নজির আছে পবিত্র কোরআনুল কাবীনাথ সেটা কি হততে মুসা আলিহি সাল্লা তিনি যখন সমুদ্র পার হয়ে আসলেন তার সাথে যারা ছিল সবাই কিন্তু প্রাপ্ত ছিল সবাই ইমানদার ছিল এর মধ্যে একজন ছিল যার নাম ছিল সামিরি সেও তো ইমানদার ছিল সেও ইমানের ছিল সামিরি নামে একজন ব্যক্তি ছিল তার সাথে এই সামিরি কি করলো সে লক্ষ্য করেছিল যে যখনই মুসা আলিহি সালসাল্লামের কাছে জিব্রাহ আমিন আসেন ওনার যেদিক দিয়ে ওনার অথবা ওনার ঘোড়ার আর কি পায়ের ছাপ পড়ে সেই জায়গাটা সবুজ ঘাস হয়ে যায় অর্থাৎ প্রাণ ফিরে পায় স্বামীর ইকলো কি সেই মাটিগুলোকে সংরক্ষণ করলো হজরত মুসা আলী সালাতাম গেলেন তুর পর্বতে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসত কিতাব আকলো কি এদিকে একটা গো বা নিয়ে সেটার মুখের মধ্যে এই ঘাস ঘাস মিশ্রিত মাটি সেটা ঢুকায় দিল ঢুকিয়ে দেওয়ার পরে এখন তো শব্দ করা শুরু করেছে সবাই তো আবার স্বামিরি বলল যেখানে গিয়েছেন আমাদের অত দূর যাওয়ার দরকার নাই স্বয়ং আল্লাহ এখানে চলে আসছেন আহামদুলিল্লাহ এখানে মানুষ তার এই অবস্থা দেখে অনেকেই পতহারা হয়ে গেল এরপরে আল্লাহ তালা সামিরিকে কঠিন শাস্তি দিলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এই সামিরি কিন্তু ইমানদার ছিল এই সামিরি কিন্তু নবীর সাথেই ছিল এই সামিরি যখন সমুদ্র পার হওয়ার সময় হয়েছিল এই সামিরি তাদের সাথে ছিল কিন্তু সে ইমান আনার পরে বক্র হয়ে গিয়েছে এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ যদি আপনাকে আমাকে ইমানদার বানান পাঁচ বক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন দু চারটা কথা বলার তৌফিক দান করেন আল্লাহ যদি আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন এটার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আর পুরা জগতের মানুষ কীভাবে ইমানওয়ালা হতে পারে এটা মনের গভীর থেকে এই শ্রদ্ধা এই ভালোবাসা রেখে আমাদের কাজ করা দরকার ভেতরে রেশারেশি হানাহানি সে আমার দলের লোক না সে অমুক দলের লোক না সে তমুক দলের তার পিছনে যাব না তার সামনে যাব না এগুলো আমাদেরকে বাদ দিতে হবে নয়তো কোন সময় এই সামিলির মতন অবস্থা অথবা সেই উস্তাদের মতন অবস্থা হয় কার কি হয় আমরা কিন্তু কেউ জানি না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুঝ দান করুন আমরা সবাই বলি আল্লাহ মামিন তো হজরতের রুসা আলসালসাল্লামকে আল্লাহ তালা হেকমা দিয়েছিলেন আর সেটা ছিল তার মধ্যে একটা অসাধারণ ভালোবাসাপূর্ণ আচরণ ছিল এই আচরণ দিয়ে তিনি সবাইকে জয় করে নিয়েছিলেন সুবাহান হামদি আল্লাহ সুবাহান বললেন আল্লাহ আলা আমিহি আল্লাহ তালা তিনি যেটা চান এইভাবেই তার বিষয়টাকে তিনি প্রতিষ্ঠিত করেন ভাই আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না মুসা আলহিসের ভাইয়েরা তারা চাইছিল ইউসুফ আলি সালাতামের ভাইয়েরা তারা চেয়েছিল চেয়েছিল কি তারা ইউসুফ একে আর দরকার নাই কোনোভাবে তার কাছ থেকে আমরা বাঁচতে পারলেই হলো কিন্তু সেটা কি হয়েছিল তারা ভেবেছিল হজরত ইউসুফের সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে না তারা ইউসুফ আলহিসু আসাল্লামকে গুম করে ফেলেছিল ভেবেছিল আর কোনোদিন দেখা হবে না দিলাম গুম করে আর কোনোদিন ফেরত আসবে না এই দশ বছর পরে যে হজরত ইউসুফ আল্লাহ করবেন ওরা কি বুঝতে পেরেছিল আল্লাহ করেন কিন্তু অধিকাংশ মানুষ সেটা বুঝে না সেটা জানে না তারা অনুভব করে না ভাইরা আমার আজকে যে পর্যন্ত বললাম এই পর্যন্ত আজকে থাকলো আগামী সপ্তাহের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমি আমার যুবক ভাইদেরকে বলবো আপনাদের সাথে যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন যদি আল্লাহ তৌফিক দান করেন আগামী সপ্তাহের দুর্দান্ত আলোচনা আছে পবিত্র কোরআনুল করিমের যে আয়াতগুলো আসছে যুবকদেরকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদের সেদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং আমাকে যেন সেই ভালো কথাগুলো বলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আসসালামাইকুমাত